নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 3 কাপ মতো আটা নিয়েছি। আজকে আমি তোমাদের একটা আটা দিয়ে তৈরি বিকালের টিফিন দেখাবো। যারা তোমরা ময়দা খেতে চাও না, তাদের জন্য এটা। তো বন্ধুরা, আমি এবার এই আটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে আর কি রুটিটা তৈরি করি, সেমভাবেই আমাদের আটাটাকে মাখিয়ে নিতে হবে। শুধু আমি এর মধ্যে অ্যাড করছি কালো জিরে, মৌরি এবং আমি জোয়ান দিয়ে দিচ্ছি। এবং সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও এইভাবে যেমন আমরা রুটি তৈরি করে থাকি, ঠিক সেই রকমই আটাটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি আটা মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার আটা মাখানো হয়ে গেছে। এবার আমি আবারও এই মাখানো আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আটাটা নরম হয়ে যাবে, রুটিটা খুব সফট হবে। তার জন্য আমাদের আটাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি আটাটা লেচি করে নিচ্ছি রুটি তৈরি করার মতো। তো বন্ধুরা, আমি সমস্ত আটাটুকু লেচি করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে রুটি তৈরি করলে খুবই টেস্টি হয়। তো বিকালে চায়ের সঙ্গে খুবই ভালো যায়। দেখো, লেচি করে নিয়েছি। এবার আমি লেচিগুলি রুটি আকারে তৈরি করে নেব। রুটিগুলি তৈরি করা আর আমি দেখাচ্ছি না, আমি এমনি রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেলে রাখা রুটি দিয়ে কে নেব। তো বন্ধুরা, আমি দুভাবে তোমাদের দেখিয়ে দেব। একভাবে তেল না দিয়েই রুটি করে তোমরা এটা খেতে। বন্ধুরা, তোমরা যারা তেলে ভাজা খেতে চাও না, তারা এইভাবেই রুটিটাকে তৈরি করে নেবে। তো যেমন আমরা বাড়িতে তৈরি করি রুটি, ঠিক সেম পদ্ধতিতেই এটা। শুধু আমি একটু জোয়ান, কালো জিরে আর মৌরি মিশিয়েছি, তাতে টেস্টটা একদমই বদলে যাবে। তো দেখো, রুটিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আটা বসিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের বাটারে ভেজে দেখাচ্ছি সেম পদ্ধতিতে এটা। রুটিটাকে আমি ছেঁকে নেব বাটারে দিয়ে। বাটার দিলে টেস্টটা একদমই বদলে যায়। তো তোমাদের যদি বাটার না, সাদা তেল বা ঘি দিয়েও তোমরা ভেজে নিতে পারো। তো আমি রুটিটা দিয়ে দিয়েছি, কম আছে, আমি এটাকে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট পরিবারের বন্ধু যদি তোমরা এখনও না হয়ে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের বন্ধু হয়ে যেও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখো, এটা লাল লাল হয়ে গেছে, এটা পরোটা হচ্ছে, এটা রুটি নয়। আগে যেটা তৈরি করেছি সেটা রুটি। তো আমি এগুলি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখো, আমার আটার পরোটা এবং রুটি দুটোই রেডি। তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বিকালে চায়ের সঙ্গে বা সকালে খুবই এটা ভালো যায়, খেতেও খুব টেস্টি। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে জানিও। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।